জর্ডানের জারকা সেনাঘাঁটি অবরুদ্ধ গাজার লাখো ফিলিস্তিনিদের কাছে সহায়তা পৌঁছে দিতে বিমানে চড়ানো হচ্ছে বিপুল পরিমাণ ত্রাণ। আর এই কাজের তদারকি করতে সামরিক পোশাকে দৃঢ় পায়ে যিনি এগিয়ে যাচ্ছেন তিনি সেনা কিংবা বিমান বাহিনীর কেউ নন। সিংহাসন ছেড়ে ফিলিস্তিনিদের ত্রাণ দিতে খোদ যুদ্ধের ময়দানে নামা ব্যক্তিটি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। গাজায় সম্প্রতি ত্রাণ সহায়তা বাড়িয়েছে জর্ডান। দেশটির বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ নিজে ত্রাণ দেওয়ার জন্য সেনাবাহিনীর সঙ্গে যোগ দেন। বিমানে চড়ে নিশ্চিত করেন ঠিকমতো ত্রাণ উঠছে কিনা, পরে সাধারণ সেনাদের মতোই ত্রাণের পাশে দাঁড়িয়েই রওনা দেন গাজাবাসীর উদ্দেশ্যে। দৃশ্যপটে যখন গাজা ভূখণ্ড দেখা যায় তখন ব্যস্ত হয়ে পড়েন জর্ডানের বাদশাহ। সেনাদের সঙ্গে যোগ দেন বিমান থেকে গাজায় ত্রাণ ফেলতে। বিমানের দরজায় দাঁড়িয়ে পিঠে প্যারাশুট পরে বাদশাহ আবদুল্লাহকে ত্রাণ ফেলতেও দেখা যায়। গাজাবাসীর কাছে নেই খাবার, বিশুদ্ধ পানি, খোলা আকাশের নিচে বসবাস করছেন লাখো মানুষ। এক মুঠো আটার জন্য হাহাকার করছেন অনেকে, তারপরও থেমে নেই তাদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা। এতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন শত শত নিরীহ ফিলিস্তিনি। এমন অবস্থায় জর্ডানের বাদশার ত্রাণ সহায়তা প্রশংসিত হচ্ছে বিশ্বজুড়ে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।